জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, রেখা আর ছেদ, দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা। একদিন পড়ার বই পড়ে রইল, বনমালীর চোখ গেল সেই দিকে। সেদিন দেখে সে বাড়ির ঘরকন্নার পুরনো পটের উপর দুজন নতুন লোকের চেহারা, একজন বিধবা প্রবীণা, আরেকটি মেয়ের বয়স 16 হবে কি 17। কাঁদিস নে মা, কাঁদিস নে, সবই আমাদের অদৃষ্ট। নইলে তোর বাবা কেনই বা আমাদের সাগরের জলে ভাসিয়ে অকালে সঙ্গে চলে যাবেন। এখন যে কটা দিন আছি অন্যের বোঝা হয়েই বেঁচে থাকতে হবে রে। তুই শুধু একটু সবার সঙ্গে মানিয়ে চলিস, তাহলেই হবে। তাছাড়া এটা তোর পরের বাড়ি নয়, দেখিস তোর মামা মামি আমাদেরকে অযত্ন করবে না। দেখলি নে, তোর বাবার শ্রাদ্ধের পরদিন বর্দা আমাদেরকে জোর করে এখানে নিয়ে এলেন। তুই শুধু মা একটু মানিয়ে চলিস, তাহলেই চলবে। ছোট ঠাকুরজি একবার একটু এদিকে আসবে, দু হাতে তো আর কুলিয়ে উঠতে পারলো। আসছি বৌদি, এসো। যা কাপড়গুলো তুলে ঘরটা একটু গুছিয়ে নি। আর একদিন দেখা গেল চুল বাঁধবার লোকটি নেই। মেয়েটি দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হল যেন একটি পুরনো ফটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে মাপছে। বিকশিত প্রীতি কুসুম হে কুসুম পুলকিত চিত্ত কানুনে
একিলাবনে পূর্ণ প্রাণ প্রাণে সহে। তারপর দেখা যায় জানলার ছেদগুলির মধ্যে দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা। কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা, জাতি হাতে সুপুরি কাটা, স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকোনো, বারান্দা রেলিংয়ের উপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া।
একদিন দেখা গেল মেয়েটি এক মনে সুঁই সুতো দিয়ে কাপড়ে ফুল তুলছে, ছেলেটি দূর থেকে তার ছবি আঁকছে। দুপুরবেলায় পুরুষেরা আপিসে, মেয়েরা কেউ বা ঘুমোয়, কেউ বা তাস খেলে, ছাতে পায়রার খোপে পায়রাদের বকবকম মিইয়ে আসে। Thank you.
কাননের ফুল, কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছে শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখের মতন দুটি তারা ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। একদিন বাধা পড়ল, সেদিন সে খানিকটা লিখছে চিঠি, খানিকটা খেলছে কলম নিয়ে। আর আলসের উপরে একটা কাক আধ খাওয়া আমের আঁটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এমন সময় যেন পঞ্চমীর অন্যমনা চাঁদের কণার পিছনে পা টিপে টিপে একটা মোটা মেয়ে এসে দাঁড়াল। আমি জানতো এরকমটি হবে। দাদা, দাদা, তুমি যেমন করে হোক করছেন একটা পাত্র দেখো, এই মুখ পুড়িকে বিদায় না করলে আমার শান্তি নেই।
মেয়ের যা কর্মকাণ্ড, পাত্রপক্ষ শুনে একেবারে ধেই ধেই করে ছুটে আসবে। আর বিয়ের কথা বলছো, পনের টাকা দেবে কোত্থেকে, এসেছো তো একেবারে হাত পা ধুয়ে। আহ, তুমি থামো তো। শোন সরলা, গণেশকে বলে রেখেছি সম্বন্ধাকে এসে যাবে হয়তো, বয়স তো একটু বেশি, তবে পনের কোনো খায় নেই। তোর মেয়েকে বোঝা, ও যা করছে এবারে তো আর চলবে। ছাতি আর মেয়েটিকে দেখা যায় না, কখনো বা গভীর রাতে, কখনো বা সকালে বিকালে। ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসবার জন্য মাথা ঠুকছে। সেদিন বনমালী নিচে গিয়ে চিঠি লিখলে, লিখেই নিজে গিয়ে ডাকবাক্সে ফেলে দিয়ে এল। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগল সে চিঠি যেন না পৌঁছই, সকালবেলায় উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতে পারলে না। মানবে
কলেজ খোলবার সময় সময় ফিরে এলো। তখন সন্ধ্যাবেলা, সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ, সব অন্ধকার। ওরা সব গেল কোথায়? সব নিচের চিঠির শিরোনাম মেয়েলি হাতের ছাঁদে লেখা, অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। চিঠিখানি হাতে করে সে বসে রইল, লেফাফা খুললে না, কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে। জানালার ভেতর দিয়ে জীবনযাত্রার যেমন অস্পষ্ট ছবি, আবরণের ভেতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর। একবার খুলতে গেল, তারপরে বাক্সের মধ্যে চিঠিটা রেখে চাবি বন্ধ করে দিলে। শপথ করে বললে, এ চিঠি কোনোদিন খুলব না।